ভাইরা আমার, এই মাসে ওমরে ফারুকের শাহাদাত হয়েছে, অথচ হুসাইনের ঘটনাই শুধু বলা হয়, ওমরের শাহাদাতের কাহিনী বলা হয় না। এরে নবীর উম্মত, ওমর তো বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর দোয়া করতেন, ও মালিক তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আর আমার কবর তুমি রসুলের শহরে দিও। কেমন ওমর চিনেন নি ওমরের, যার ভয়ে শয়তান রাস্তায় চলে না, কেমন বেড়া যে শয়তান ভয় পায়। এক চালাক বাঙালিকে হুজুর আমগো ভয় পায়, শয়তান আমাগো কেমনে, কয় শয়তান আইসে দেখে ওর থেকে বড় শয়তান আমি। শয়তান যেই পেছনা লাগাইতে পারে তার থেকে বেশি আমরা পারি, শয়তান যে আকাম কুকাম করতে না পারে তার থেকে আমরা বেশি পারি। শয়তান কোনদিন ফলের মধ্যে ফরমালিন দেয় না, আমরা দেই। ওরে নেমো খারাপ, আল্লাহ তাআলা বলেন এই ফল বানাইছি তোর শরীরের ভিটামিনের জন্য। মানুষ তুই বড় নিমো খারাপ, তুই এই ফলটা আমি দেওয়ার পরে অপেক্ষা কর এক মাস, আমি আল্লাহই কুদরতি ভাবে ফলটা পাকায় তোরে দিব, তোর মা খাবে, কলিজা ঠান্ডা হবে, তোর জিব্বাটা কুকুরের মতো বের হয়ে গেছে, কুকুরের মতো তোর জিব্বা বের হয়ে গেল, এক মাস তুই ধৈর্য ধরতে পারলি না, মেডিসিন দিয়ে তুই ভিটামিনটারে নষ্ট করে ফেললি। যে আম আমি আল্লাহ দিলাম তোর শরীরের জন্য উপকার, সে আম খাইতে এখন ভয় পাও, ঠিক নি? ওরে মুমিন তুই কত বড় নিমো খারাপ, তুই তো তোর নিজের কপালেই তুই মেডিসিন দিলি না, বিষ দিলি না, তোর মায়ের কপালেও দিলি, তোর বাবার কপালেও দিলি, কারণ এই ফল তোর মা খাবে, তোর বাপ খাবে, তোর ছেলে খাবে। তুই তো বেঈমানি শুধু একার সাথে করো না, তুই বেঈমানি মায়ের সাথে করছো, বাবার সাথে করেছো, ছেলে মেয়ের সাথে। এই ফলগুলো আঙ্গুর খাবে বাচ্চা, কিন্তু ফল কত মানুষ দিতে চায় খাই না, ভয় লাগে, কত বাচ্চা এই ফল খায়া মারাত্মক অসুস্থ হয়ে গেছে মেডিসিনের কারণে। এ লাভ কি, এই কপাল পড়া লাভ কি বল? ওই রাজশাহী থেকে দুই টাকা আম আইনা 2 লাখ লাভ হইছে, এই বাহাদুরি কি বাহাদুরি রইল কই? র‍্যাবের বাড়ির ঠেলায় 2 লাখ জরিমানা, আমি মিথ্যা বলছি? আর এক সপ্তাহ জেলখানার মেহমান তৈল কি, তুইও খাইতে পারলি না, তুমিও খেতে পারলা না। তো বাঙালির কথা তো ঠিকই আছে যে শয়তান আমগো ভয় পায়, আমরা শয়তানের থেকেও বড় চালাক। ওই যে নামাজ না পড়লে কি হইব দিল পরিষ্কার, আল্লাহ হেদায়াত দান করুন। শিক্ষক ছাত্ররে কয় হিমালয় পর্বত দূরে না আসমান দূরে, কয় স্যার আসমান কাছে হিমালয় পর্বত দূরে, কেমনে কইলি কয় এটা দেখা যায় ওটা দেখা যায় না, বুঝেন না কথা? বাঙালি চালাক তো, আর এর মধ্যে বরিশালিয়া নোয়াখালী লইল তো কথাই নেই, সৌদি আরব বলারা এখনো বাঙালিরে ভয় পা, এরা উমরার ভিসা নিয়ে আর ফেরত আইয়া না, বুঝেন নাই? এমন সিপাই গিয়া পালানি দেয় যে কম্পিউটারেও ধরা পড়ে না। এক চালাক বাঙালি বলে চুরি করতে উঠছে নারিকেল গাছে, নারিকেল গাছ চিনেন? হ্যাঁ, তো মালিক দেখিয়া লাডি একটা লয়া দিছে দৌড়ে নিয়ে, বেয়াদব আপনি গালি দেন কেন, নামে যাইতেছি দেখেন না, কত ওখানে উঠছস কেন? তো সালাক কেমন কয় ঘাস কাটতে উঠছি ঘাস, তো মালিক কয় এই তার সেরা নারিকেল গাছের আগায় কি ঘাস পাওয়া যায়, এই জন্যই তো নামিয়ে যাইতেছি,
ঘাস পাওয়া যায় না, এই জন্যই তো নেমে যাচ্ছে। ভাইরা আমার, কোন চালাকি জান্নাতে নিতে পারবে? পারবে? ওরে আল্লাহর গোলাম, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। ও পর্দার অন্তরালের মা আসেনি, মা বোন পর্দার আড়ালের মা বোনেরা, আজ আমি হাফিজুর রহমানের বয়ান শোনার জন্য আপনারা কত দূর থেকে আসছেন। প্রচন্ড গরম, ফ্যানের বাতাসেও শরীর ঠান্ডা হয় না। কত দূর থেকে আপনারা কত কষ্ট করে আসছেন। ও মা, আমিও তো আপনার মায়ের মতো একটা মায়ের সন্তান। আপনাদের কি মনে চায় না একজন আলেম হাফেজের ভালো সন্তানের মা হয়ে যাবেন? আপনি তো কেমন মা? আপনি সাধারণ মা না, আপনি তো আব্দুল কাদির জিলানির মা, খাজা মঈনুদ্দিন চিশতির আজমির মা, আপনি তো বাইজিদ বুস্তামির মা, আপনি তো শাহজালাল শাহপরানের মা, আল্লাহওয়ালার মা, ও পর্দার অন্তরালের মা, ও বিদ্যু বাবাজিরা। কত মানুষ এসে আঙ্গু কাছে দোয়া চায়, কান্না করে, হুজুর 10 বছর বিয়া করলাম, একটা সন্তান নাই। তাহলে তুমি সিলেটের মাজারে যাও না কেন, এখনো বয়ে আছো কেন? তোমার সন্তান লাগলে তো শাহ আলীর মাজারওয়ালা ডাকতেছে, গোলাপ শাহ মাজারে গিয়া কান্দো, খানজাহাল আলীর দরগায় যাও, দুই একটা গাঞ্জায় টান মারলেই ছেলের ব্যবস্থা হয়ে যাইব। হ্যাঁ, আহা, সন্তান যদি আল্লাহ না দিয়া মানুষ দিতে পারত, তাহলে আমি কি ভাড়া কইরা দলে লোক আনতাম? আমি প্রোডাকশন দিতাম হোমানে, জেডির ফিডানের লেগে খালি বাড়া। কথা বুঝেন নাই? বরং আমি তো যুক্তি দিয়া বলি, ছেলে হোক মেয়ে হোক, দুটো হলে ভালো হয়, তবে দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। যেদিন থেকে এই স্লোগান শুরু হলো, সেই দিন থেকে আসমানি ইনজেকশন শুরু হলো, একত্রে দুই সন্তান, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা, এ কুদরত কার? ওয়া মা কারু ওয়া মা কার আল্লাহ। আল্লাহর কাছে চালাকি চলবে? পৃথিবীতে বিদর্মীয় ছেলে সন্তান অনেক বেশি। রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস পড়েন, জন্ম নিয়ন্ত্রণের গাঞ্জা রাগা বিদর্মীরা এই জন্ম নিয়ন্ত্রণের আইন করেছে, কিন্তু কোন বিধর্মীরা জন্ম নিয়ন্ত্রণ পালন করে না, কারণ এদের টার্গেট হলো আমাদের ছেলে মেয়ে বেড়ে যাক, মুসলমান যেন বাড়তে না পারে, কারণ ওগো অস্ত্র লাগে না, ওগো স্লোগানই বড় অস্ত্র। শত বছর আগে ম্যালথাস থমাস থিওরি দিয়েছিল, শত বছর পরে এই জমিনে মানুষ মেরে যাবে, থাকবে কই, খাবে কি? মানুষ কমাও, কারণ মানুষ মেরে গেলে সমস্যা, সমস্যা, সমস্যা। মানুষ কমাও, মানুষ কমাও, থাকবে কই, খাবে কি? ও বিষয়ে আমি কথা বলবো না, তবে একটু বলবো, আধা মিনিট। যারা স্লোগানটা দিতেছেন, আমি আপনাকে বলবো, আপনি যে বলেন মানুষ কমাও, মানুষ সমস্যা, মানুষ সমস্যা, আপনি যে বলতেছেন আপনি মানুষ নি, ঠিক নাকি? আপনি হাতি কি? মানুষ কথা কন না কেন? মানুষ, তাহলে মর না কেন? মর, 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 কারণ তুমিও এই মানুষ হয়ে এই দেশের সমস্যা। তুমি মানুষ হইছো, বিয়া করছো, সন্তান হইছে, এই দেশে আরো সন্তান, তো তুমি বাড়াইছো না? মর, তোর বউরে মার, তোর ছেলে মেয়ে মার, এরপরে আমরা মরবো পরে, তুই আগে মর। মানুষ সমস্যা হলে তুমিও মানুষ, তুমি আগে মরো। তোমার তো বিয়া করা উচিত হয় নাই, গৌতম বুদ্ধের মতো সাধক হয়ে যাইতা, তুমি বিয়া করলা কেন?
তুমি জানো না বিয়ে করলে সন্তানের লাইন খুলে যাবে, তুমি গৌতম বুদ্ধের মতো সাধক হয়ে যেতে। যে গৌতম বুদ্ধ সাধনা করতে করতে তার উই পোকায় শরীরের নিচের অংশ খেয়ে ফেলেছে। আর বুদ্ধদের ধর্মের স্লোগান জীব হত্যা মহাপাপ, অথচ গৌতম বুদ্ধের ভক্ত বার্মার বুদ্ধ ধর্মের লোকেরা এত মানুষকে হত্যা করেছে, মুসলমানের উপর আঘাত করেছে। শুধু মুসলমান না, পৃথিবীর বিশ্বের বিধর্মীরা পর্যন্ত নিন্দা জানাচ্ছে এই বৌদ্ধ ধর্মের লোকেরা মানুষ হত্যা করে। ধর্মগুরু গৌতম বুদ্ধের সাথে চূড়ান্ত গাদ্দারি করেছে, চূড়ান্ত দুশ্মনী করেছে। এরা গৌতম বুদ্ধের ভক্ত নামের অবৈধ সন্তান। এই মিয়া, আমরা মানুষ না? আমগো দেশে বৌদ্ধ নাই? হ্যাঁ, আমরা খালি টুপিওয়ালা জুয়ান জেডি আছি, বুড়াও লাগবে না আর টুপি ছাড়া যা হ্যাগো লাগবে না। খালি আমরা টুপিওয়ালা জুয়ান যেগুলো আছি বাংলাদেশে, আহলে হোক বাতিলও লাগবে না। বাসের লাঠি লয়ে রাস্তায় নামলে এই বাংলাদেশ থেকে ভণ্ড বেদাতি নাস্তিক সাইজ করতে মাত্র এক ঘন্টা টাইমের ব্যাপার। ওরা যেই পশুত্বের চরিত্র প্রমাণ করেছে, আমাকে সময় লাগে ওদের উপরে হামলা করতে? আমরা কিছুই বলিনি, কারণ আমরা বেয়াদব নয়, আমরা উগ্রবাদী নয়, আমরা জঙ্গিবাদী নয়। যেই সমস্ত কুলাঙ্গার বুদ্ধিজীবীর টাইটেল লাগা মাদ্রাসায় মাদ্রাসায় জঙ্গি খুঁজো, তোমরা আজকে কেন বলো না সূচি পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি? ভাইরা আমার, জঙ্গি খুঁজো মাদ্রাসায়, একটা পাস বার করতে পারছো? পেরেছে? কোরবানির ছুরি দেখিয়া চান্দি গরম হয়ে গেছে, কোরবানির ছুরি দেখে চান্দি গরম হয়ে গেছে। কোন বাঘের বাচ্চা পারলে দাঁড়াও, বাংলাদেশে একটা অনলি একটা মাদ্রাসার প্রমাণ দাও যে কোন মাদ্রাসার ছাত্ররা অস্ত্র নিয়ে মারপিট করে মাদ্রাসায় অনির্দিষ্টকালের জন্য তালা, একটা প্রমাণ দাও। আমি এখন কানে ধরে এখান থেকে বয়ান তেজ চলে যাও, কিন্তু কিন্তু কলেজ ভার্সিটি অনির্দিষ্টকালের জন্য অস্ত্রের মহড়ায় ছাত্রদের দ্বন্দ্বে রক্তের বন্যায় বন্ধ হয়নি। আমরা টুপিওয়ালা কোনোদিন বলিনি স্কুল কলেজে জঙ্গি, কোনোদিন বলিনি, কিন্তু আমাদের মাদ্রাসায় কিছুই নাই। এরপরে অপবাদ যারা দিচ্ছ তোমরা, আজ বার্মার ব্যাপারে কেন অপবাদ দাও না যে পৃথিবীর টপ লেভেলের টেরোরিস্ট? আসলে তোমরা জঙ্গি টঙ্গি এগুলো সব কসু, তোমরা ইসলাম আর মুসলমানের চূড়ান্ত দুশ্মন। সরকার ঘোষণা করেছে, প্রশাসন থেকে দায়িত্বহীন আওয়াজ, যারা খালি মাদ্রাসায় জঙ্গি খুঁজত, কয়েক মাস আগে চিল্লায় বলেছে প্রশাসন থেকে সরকার থেকে, এবং বর্তমান সরকার আমাদের হাটহাজারীর হযরত সহ সবাইকে মেহমানদারি করায়। এরা বলছে এতদিন আমরা জানতাম না বাংলাদেশের কওমি মাদ্রাসা কোন জগতের হালুয়া, আমরা এখন স্পষ্ট তদন্ত করে জানতে পারলাম এখানে কোনো জঙ্গি নাই, কওমি মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। প্রমাণ ছাড়া কথা বলো কেন ভাই? খালি হ্যাগুই জিদ, আমগো জিদ নেই, আমগো রক্ত নাই শরীরে, হ্যাঁ আমগো শক্তি তো শুধু ভাত খাওয়ার শক্তি না, ইমান আমলের শক্তি আছে না? ধাক্কা দিলে কেউ পারবে? কিন্তু আমাগো রাগ কেমনে কন্ট্রোল করতেছে, কারণ আমাদের কারো সাথে দুশ্মনী নাই। আমরা চাই পায়ে হাত দিয়ে হলেও মানুষকে ভালো ব্যবহার দিয়া ইসলামের দিকে নিয়ে আসবো। ভাইরা আমার রাগ করেন?
আল্লাহ আপনি হেদায়াত দান করুন। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, আজকে তোমার জীবনটা কোথায় চালাচ্ছ খবর নাই, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক, বেশি টাইম হাতে নাই, বাসের নিচে তাকায় দেখো যুবকের লাশ, পানির নিচে তাকায় দেখো যুবকের লাশ, অল্প বয়সে মরবা না, এই যুবক মরবি না, সালমান শাহ মরলো কা, তবু আপন পিসা বুঝুর মান্না মরলো কা, দেখছেন নি কত খবর লাগে ঘুরে বাঙালি ভাইরা আমার, মরার কোনো বয়স আছে নাকি? আমরা স্লোগান দেই শিক্ষার কোনো বয়স নাই, মরারও কোনো বয়স নাই, মরার কোনো বয়স আছে? মায়ের সামনে সন্তানের বিদায়, এরে যুব অনুরোধ করে বলছি কোথায় যাও কারে নিয়ে তুমি আড্ডা দাও, এতো তোমারে জবাই দিবে, আসতে বলো কেন, মনে করছো আঙ্গ মাথা নষ্ট হয়ে গেছে, তবু মত ইয়াবা খাই, গাঞ্জা খাই, মদ খাই, তো নষ্ট হবে কেন মাথা, নষ্ট তো তোরটা হয়েছে, যে কারণে তুই মাস্তানি করে বলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বুখারীর হাদিস, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা বুখারীর হাদিস না কোরআন শরীফের আয়াত, চিন্তা করছো ভাইরা আমার, কারো সাথে দুশ্মনী নাই বুঝাবার জন্য বলি হে মুমিন, কোথায় চলছো রে যুবক, আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় আসো, একবারও বলি না, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে তোমার কাছে আমার বিনয় আবদার হলো, তুমি যা করো নবীর আদর্শের মালা গলায় লাগাও, কারণ নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ আর জমিনে নাই। তুমি মুসলমান এখনো বুঝতে পারো নাই, অথচ মুসলমানের নবীর আদর্শ দেখে কত বিদর্মীরা কালেমা পড়তেছে, ওই যে পাকিস্তানের হিন্দি গানের শিল্পী একটা গান গাইলে কোটি টাকা তার হাদিয়া, ইন্টারনেট খুলে সার্চ দিয়া দেখ জুনায়েদ জামশেদ নাম লেখ, একটা হিন্দি গানের কত দাম, কয়েক মাস আগে টোটাল ফ্যামিলি সহ বিমান দুর্ঘটনায় চলে গেল, ইন্তেকাল হয়ে গেল, কালেমার পতাকায় আসার পর আমার বাংলাদেশেও তিনি আসছিলেন, তাকায় দেখ এখনো তার সেই ইসলামের ছবির দিকে তাকায় দেখ, কেউ তো বলবি না যে ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী, ইসলামের পতাকায় আসার পরে তাকায় যদি দেখো মনে হয় জানো ওই পাকিস্তানের বড় একজন আলেম বুজুর্গ, হেদায়াতের মালিক কে? এরে আল্লাহর গোলাম, বিনয়ের সাথে বলি, কারো সাথে আদাওয়াত নাই জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলি, দুনিয়ার এই গরম সহ্য করতে পারি না রে মুমিন, অথচ জাহান্নামের আগুন কত কঠিন আরো গরম হবে, যেই সূর্যটা টেনে আসিল রাতের বেলা সূর্য নাই এখনো কেন গরম, সূর্য তো দিনে ছিল এখন তো নাই তারপরও কেন গরম লাগে, আল্লাহর নবী বলেন এই সূর্য মাথার হাদাত উপরে থাকবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, আরে মুমিন বাড়ি গিয়ে একটু তুমি তোমার মনের প্রশ্ন করো, আমি হাফিজুর রহমান মন করা বলি না কোরআন হাদিস দিয়া বলি, এখানে যারা আছো একটু অন্তর থেকে বলো কোরআন সত্য নাকি মিথ্যা, সন্দেহ না, কোরআন যদি সত্য হয় আবার একটা জবাব দাও কোরআনে জান্নাতের বয়ান আসেনি, এটা মিথ্যা, জাহান্নামের বয়ান আসেনি, এটা মিথ্যা, সত্য, এর মুমিন যদি আজও কেউ পারো কোরআনের একটা ভুল বের করে দেখাও
তাহলে আমি এখনই দাড়ি কাটবো, টুপি ফালায় দিব, শার্ট প্যান্টাই পরে চলবো। আজ পর্যন্ত কত পণ্ডিত চলে গেল, কোরআনের চ্যালেঞ্জের সামনে কেউ আগাতে পারে নাই। বরং যারা কোরআনের ভুল বের করার জন্য চ্যালেঞ্জ দিল, ভারতের শিব শক্তি স্বরূপজি আল্লাহর কালামের ভুল বের করতে গিয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিল। টাকার অভাব নাই, প্রতিপত্তির অভাব নাই, সম্পদের অভাব নাই, শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্মের কিতাব দেখলো, হিন্দু ধর্মের গীতা রামায়ণ ত্রিপিটক বেদ জান্দাবস্তা মহাভারত সবগুলো অধ্যয়ন করে দেখলো, ইসলাম ধর্মের সুসংবাদ মোহাম্মদ নবীর আদর্শের গান, শেষ পর্যন্ত ওই শিব শক্তি স্বরূপজি মুসলমানের কিতাব কোরআনটারে ধরলো, দেখি কোনো ভুল পাওয়া যায় কিনা। আরবি ভাষার ডক্টরেট ডিগ্রি নিয়েছিল, আল্লাহর কালামের ভুল বের করতে গিয়া তিনি আমার শেষ পর্যন্ত রেজাল্ট দিয়া দিল। আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ল। আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেল, ইসলামুল হক তার নাম রাখা হলো। এরশাদ সাহেব যখন এ দেশের মসনদে, তখন একবার এখানে তিনি আর ছিলেন বাংলাদেশে, ভারত সরকারের ভয় আর থাকতে পারে নাই, এক পর্যায়ে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেয়া হলো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য কোনো সন্দেহ নাই। আমি হাফিজুর রহমানের জিব্বা মিথ্যা, কিন্তু আল্লাহর কোরআন মিথ্যা না রে বাবা। যদি একটা প্রমাণ এখনো দিতে পারো, আর কোরআনের পক্ষে থাকবো না, তোমার মতো দাড়ি কাটবো। আর যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, জাহান্নামের বয়ানও সত্য, তাহলে তুমি বাড়ি যাইয়া মোবাইলে ইন্টারনেট চালু করো, ইন্টারনেট চালু করে এরপরে বাংলায় লেখো, বাংলা কোরআন লিয়া সার্চ দাও, সার্চ দিয়া বাংলা কোরআন বের করো, এরপরে কোরআনের তর্জমাগুলো সব লেখা আছে, পুরো কোরআনের তর্জমা পড়ার টাইম তোমার নাই। কোরআনের শেষের দিকে দু চারটা সুরার তর্জমা 5 মিনিটে পড়ো, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসূস আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাত الارض اسقالها اسنا সূরাগুলোর তরজমা পড়ো, জাহান্নামের বয়ান এই সূরার মধ্যে আছে। এই বয়ানগুলো দেখো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা আমালা ওয়া আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ জাহান্নামের বিবরণ দিয়া বলেন, এ জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন। আল্লাহর আগুন বলে আল্লাহ কি বুঝাইতে চান বলেন? আল্লাহ যত বড়, আল্লাহর বানানো জাহান্নামের আগুনের তাপ তত বড়। ওই জাহান্নামের সূরাগুলোর তর্জমা পড়ে দেখো, তোমার অন্তর যদি বলে কোরআন সত্যই তর্জমাও সত্য, এবার নিজের সাথে মিলায় দেখো তুমি জাহান্নামীদের মধ্যে হয়ে গেলা কিনা। এবার তুমি নিজের শুদ্রায় কবরে যাও, না হয় অন্ধকার কবর তোমাকে রেহাই করবে না, মানুষ বিশ্বাস করে না। এজন্য আল্লাহ মাঝে মাঝে কবরে আগুন দেখা দেয়, মাঝে মাঝে কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। ইতিহাস প্রমাণ করেছে আমার বাংলাদেশে 20 বছর পরে 30 বছর পরে যাদের লাশ তাজা পাওয়া গেল, কাফনে দাগ নাই, এরা সব নামাজিওয়ালা পর্দাওয়ালা পুরুষ মহিলা। আর যাদের কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, এদের সব কবরের লাশ হলো বেনামাজির লাশ। অতএব অনুরোধ করে বলি রে যুব, তোমার মতো যুবক আমার মতো হুজুর না, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে মিথ্যা বলিও না, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? ওরে যুবক, তোমার মতো দাড়িওয়ালা যুবক নামাজি ব্যবসা করে চাকরি করে কোটি টাকার মালিক, একটা টাকা অবৈধ নেয় না নাই?
তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ইংরেজি পড়ুয়া, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, দাড়িওয়ালা, নামাজি নাই, তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? এই মহরমে তওবা করো। আদম নবীর তওবা কবুল হয়েছে, তুমিও তওবা করে নাও আল্লাহ। আর আমি দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, নবীর আদর্শরে জবাই করবো না। নবীর আদর্শ কত দামি, আজকে তুমি নবীর আদর্শ জবাই করে আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের সাইজে তোমার মাথার চুলগুলো তুমি ইঁদুর বান্দর বানাইলা। তুমি হাসতেছো, ইসলামী আইন যদি বাংলাদেশে থাকতো টের পাইতি রডের বাড়ি কারে কর। ভাইরা আমার, তুমি টুপি মাথায় দিতে পারো না, তুমি বেআমল, তবে তুমি উগ্র না, তুমি বেয়াদব না, তুমি সমস্যার কারণে দাও না। কিন্তু যদি কেউ বলে টুপির দরকার নাই, সেই লোকটা পাক্কা বেয়াদব। তুমি দাড়ি রাখতে পারো না, তোমার সমস্যা, আফসুস আছে, রাখবা। কিন্তু কেউ যদি বলে দাড়ি না রাখলে কি হবে, বেয়াদব। খুব সাবধান, নবীর সুন্নতকে নিয়ে উপহাস করার উপায় নাই। ভাইরা আমার, আল্লাহর কাছে মুহররমের তওবা করো। মালিক, জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবো, খাঁটি বুজুর্গ আল্লাহওয়ালাকে বন্ধু বানাবো, সহিভাবে কোরআন পড়বো, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না। করবেন? মা বাপ যারা আছেন খুব সাবধান। এরে যুবক, তুমি যদি দেশের বিরুদ্ধে কিছু করতে না চাও, তাহলে আড্ডা ছাড়ো আড্ডা। তুমি যেই বন্ধু নিয়ে তাসের আড্ডা করো, জুয়ার আড্ডা করো, এই বন্ধু তোমার আসল বন্ধু না, ও জবাই করার বন্ধু। দশ দিন খাওয়াবি, সালাম দিবে, একদিন ভেজাল করবি, জবাই করবে। মিথ্যা বলছি না রে মুমিন যুব? তোমার আপন বন্ধু যদি কেউ থাকে, আমরা টুপিওয়ালারাই তোমার আপন। তোমার আপন কেউ নাই, অতএব নিজেরে যদি ভালো বানাইতে চাও, মদের আড্ডা সার, জুয়ার আড্ডা সার, তাসের আড্ডা সার, লুড্ডু ক্যারাম বোর্ডের আড্ডা সার, খবরদার, মদের আড্ডা, পার্কের আড্ডা, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দাও। খবরদার, কত জীবন ডানে বামে চলে গেল, বন্ধুরা নিয়ে গেল, বন্ধুরা নিয়ে গেছে। মিথ্যা? হাজার হাজার ঘটনা রে ভাই। ও মা বাবা, আপনারাও সন্তান কন্ট্রোল করুন। সকাল আটটায় সন্তান স্কুলে গেল, আড়াইটায় ছুটি, আপনি সন্তানকে দেখলেন আড়াইটায় আসে না, আসলো পাঁচটায়। ওই দিনই যদি ছেলে মেয়ের কানে ধরে জিজ্ঞাসা করতেন, দেরি করলি কেন? আর দেরি করত? আপনি তো লাগাম ছেড়ে দিছেন, ছেলে কোথায় গেল খবর নাই, মেয়েটা কোথায় গেল খবর নাই। এক সময় দেখা গেল এই ছেলেটার খবর না রাখার কারণে, বেপরোয়া হয়ে যাওয়ার কারণে আপনার ছেলে গুলশানের মতো হামলার আসামি, আর আপনার মেয়েটা হয়ে গেল ঢাকার ঐশী নামের বেশ্যা। ভাইরা আমার, চরিত্র অমূল্য সম্পদ, যুবকের চরিত্র নষ্ট হয়ে গেল বন্ধু বান্ধবের আড্ডায় আর মোবাইলের ফেসবুকের গজবে। রাত্র তিনটা বাজে ঘুমায় না, ভাতও খায় না, ফেসবুক দেখে। মিথ্যা বলছি? মা যদি কয় ঘুমাবি না, কয় পরে ঘুমাবো, তোমার ঘুম তুমি ঘুমাও। এরে যুব, রাগ করিস না, তুই আয়নার সামনে চেহারাটা নিয়ে দেখ। 20 বছর পরে যুবক তোর চেহারা থাকবে গোলাপের পাপড়ির মতো, 40 বছর পর্যন্ত তোর চেহারা থেকে আপেলের মতো ঘ্রাণ আসবে, দেখতে ভালো লাগবে। কিন্তু তুমি আয়নার সামনে গিয়া দেখো, তোমার চেহারার মধ্যে কেন নূর নাই, কোনো আলো নাই, মজা নাই। কারণটা কি রে যুব? তুই গুনার কাজ করে করে তোর চেহারার বরকত নষ্ট করে ফেলেছো। তোর চেহারার কোনো বরকত নাই, চাইলেও কোনো মায়া লাগে না রে বাবা, নষ্ট করে ফেলেছো। আল্লাহর কাছে তওবা করো, তওবা করো। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে নামাজ ছাড়ে না। অতএব এই মাসে
আল্লাহর মহব্বতে তুমি কুরবানি হয়ে যাও, আমার চাকরি থাক যাক, আমার ব্যবসা থাক যাক, মরণও যদি হয় আমি মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর আদর্শ জবাই করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, মা বাবার খেদমত করব, মুরব্বির খেদমত করব, দেশের বিরুদ্ধে কোনো আড্ডায় যাব না, কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না, মুনাফিকি নাই, পাক্কা যদি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ দাড়িওয়ালা নামাজি বানায় দেন, ইমান ও আমল মজবুত করে দেন আল্লাহ, আয় আল্লাহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ, আয় আল্লাহ মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, আয় আল্লাহ শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ, আপনার খাস বুজুর্গের বন্ধু বানায় দেন আল্লাহ, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, আমাদের ইমান আমল মজবুত করে দেন, আমরা যে তওবার নিয়তে হাত তুলেছি তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমি কষ্ট